ছোটবেলা থেকেই আমার নিজের বুঝতে হয়নি, আমার আশেপাশের মানুষ বুঝিয়ে দিয়েছে। তথাকথিত অর্থে যেটা সুন্দর আমি সেটাই। একটু বড় হওয়ার পর ছেলে বা পুরুষ যাই বলি না কেন, কোনো এক অমুক আকর্ষণের জন্য আমার কাছাকাছি ঘুরতে থাকে। কারো ক্ষেত্রে সে আকর্ষণ প্রেমের, আর কারো ক্ষেত্রে আবার অশ্লীল। ঢাকায় এসে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর মনে করেছিলাম এখানে হয়তো এসব আচরণ থেকে মুক্তি পাব, কিন্তু না, এখানেও একই অবস্থা। আমি দেখতে সুন্দর না হলেই মনে হয় ভালো হতো, এই সৌন্দর্য আমার কাছে একটি অভিশাপ। আমাদেরকে ডাকছে, চল কথা বলে আসি। কোন দরকার নেই, চল। আরে বড় ভাই তো, পরে মাইন্ড করবে। আমি যাবো, তোর ইচ্ছা করে তুই যা। আচ্ছা থাক, আমি কথা বলে আসি। আপু আপনাকে তো ডাকি নাই আপু, আপনার নাম কি? ফারিয়া। ফারিয়া, বাহ সুন্দর। ওই আপুর নাম কি? আপনার নাম জিজ্ঞেস করি নাই, ওই আপুর নাম কি? ওর নাম মেঘলা। মেঘলা, আপুকে ডাক দেন, ডাক দেন। আপু আসেন, আপু একটু এদিকে আসেন। আসেন আসেন আসেন, একটু কথা বলি আপু। এদিকে আসেন, আসেন না আপু। আরে ভাই অনেক ভালো মানুষ, আসেন। আমি আপনার নাম জিজ্ঞেস করি নাই আপু। আপু আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম আপু। আপুর নাম কি? মেঘলা। মেঘলা, এখনই বৃষ্টি নামবে। আপু আপনার নামটা খুবই সুন্দর। দেখেন ভাইয়া, আপনারা আমাদের ডিস্টার্ব না করলে আমি খুব খুশি হব। হে আপু, ছি 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 আপু, আমরা ডিস্টার্ব করলাম? একদমই না আপু, আমরা খুবই ভদ্র ছিলে আপু। জাস্ট খালি আমরা পরিচয় হতে চাই। আমি শ্যামল আপু। আমার একটু তাড়া আছে, আমার যেতে হবে। ও তাড়া থাকলে অসুবিধা নেই আপু, আপনার নাম্বারটা নিয়ে নিলেই আমার হয়ে যাবে। দেখি দেখি দেখি, প্লিজ আমাদেরকে ডিস্টার্ব করবেন না। আপনার কষ্ট করতে হবে না, আমি আমি দেখি আপু। আপু দেখি, আরে আপু এমন করছেন কেন? এই ক্যাম্পাসে কেমনে টিকে থাকোস আমি দেখালে। এই আমার খুব ভয় লাগছে রে, তোর থাপ্পড় মারাটা না বাড়াবাড়ি হয়ে গেছে। বাড়াবাড়ি আমি করছি কেন? তুই দেখিস না উনি কি করতেছিল, কিভাবে ব্যাগ টানছিল। এমন বেয়াদবদের সাথে এমন হওয়া উচিত? এখন যে বিচার করবে। ওই মায়া আমার গায়ে হাত দিছে বেটা, আমার গায়ে। টেনশন করেন না ভাই, না না এটা পার মনে হবে, ওর বিচার আমি করব। এইসব কি এর বিচার আচার রে ভাই? সমস্যা নেই ভাই, মুই পাইতেছে দাঁড়া, যা করা ভাই করব, তোর আর লাফালাফি করতে হবে। বড় ভাই আসছে। নাম কি তোমার? মেঘলা। মেঘলা, কোন ডিপার্টমেন্টে, কোন ইয়ারে পড়ো? ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ারে
কি চর মারছো নাকি কাকে কারে মারছে? শ্যামল রে, কি সত্যি? বেশ কিছুদিন ধরে জ্বালাচ্ছিল, আজকে ফোন নাম্বার চাচ্ছিল আর ব্যাগ টানাটানি করছিল, তখন আমি চর মেরে দিয়েছি। আসলে ভাইয়া ওর কোনো দোষ নেই, ওই ভাইয়াটা দুই সপ্তাহ ধরে আমাদেরকে অনেক ডিস্টার্ব করছিল। শ্যামল কই? এই শ্যামল, বাংলায় বল, আমি দুঃখিত, আবার কোনদিন করবো না এরকম। দুঃখিত বাবু, আমি আর কোনোদিন করবো না। ঠিক আছে, তোমাকে যদি আর কেউ কখনো ডিস্টার্ব ডিস্টার্ব করে তুমি আমার বলো, কমপ্লেন আমার করবা। ঠিক আছে, ওই আমার নাম্বারটা দিয়ে দিস। হৃদয়ে হৃদয় ছুঁয়ে প্রশ্নোত্তর ধুয়ে আমি যে কে তোর বলারে, আদরে আদরে কে স্বপ্ন আবির মেখে হারাবো কোথাও চল না রে। আর কারা নয় রে তুই, মন দিয়ে মন রে ছুই, তোরে বড় বেশি ভালোবাসি এ কথাটি মিথ্যে নয়। হৃদয়ে হৃদয় ছুঁয়ে প্রশ্নোত্তর ধুয়ে আমি যে ভাই, আপনি মেয়েদের হোস্টেলের সামনে দাঁড়ায় আছেন, মানুষ দেখে কি মনে করবে? কেন কি মনে করবে? আমি হোস্টেলের ভিতরে যাই বসে আছি নাকি? চেহারা তো সেটাও করতে পারি, সেটা করছি। ছোট বোন থাকে তোমাদের হোস্টেলে, তো ওর জন্য পিঠা নিয়ে আসছি, জামা বানাইছে তো পিঠা দিতে আসছিলাম আর কি। আসতেছেন এখান থাকতো তো ফোন করতো। আপনি আমাকে দিয়ে দিতে পারেন, আমি পৌঁছে দেব। কি নাম? না না, সে আসতেছে, এসে এসে নিয়ে যাবে, অসুবিধা নেই। দিতে পারেন? না না ঠিক আছে। সাইফুল, এক কাজ করতো, ওই একটা বক্স ইয়ে দেখলাকে দে, আম্মা বানাইছে তো খাই, দেখো ভালো লাগবে। নাও ভাই, নিতে বলছে মানে নিতে বলছে মানে ভালো লাগবে, নাও। ঠিক আছে, আম্মা নিজের হাতে বানাইছে, অনেক মজার পিঠা, খাও মানে তুইও খা। আচ্ছা এক কাজ কর, তুই এটা অর্ডার দিয়ে দেবো, ও আসে নেই, আসা খাওয়া লাগবে না, খাওয়া লাগবে। চল ভিতরে চল, আসি, ভালো থাকো। তুই থাকে আছিস কেন? তুই ওর আছিস।
আমি একটা বিষয় লক্ষ্য করলাম, তুই কিন্তু মোটামুটি প্রিন্সেসের সম্মান পাচ্ছিস, মনে কর রাজা এবং রাজা দুটো একসাথে। আমি বলছি না কি ভার্সিটির সবাই বলাবলি করছে, তোর আর মুহিব ভাইয়ের মধ্যে কিছু একটা চলছে, এ মনে কর চলছে না, ঠিক দৌড়াচ্ছে, এই ধরনের কথা কোত্থেকে আসলো? আসাটাই স্বাভাবিক না, সারাদিন তোর পিছনে লাট্টু হয়ে ঘুরতেছে, ক্যাম্পাসের মধ্যে তোর কোনো খরচ নাই, কেউ তোর কাছ থেকে কোনো টাকা রাখছে না। অবশ্য ভালোই হয়েছে, তোর সাথে সাথে আমিও কিন্তু ফ্রি ফ্রি ঘুরতেছি, ফ্রি ঘুরতে কার না ভালো লাগে বল? শোন আমি তোকে একটা আইডিয়া দিই, ঝুলে পড়, ভালোই হবে। দেখেন আপনি যে হোস্টেলের সামনে আমার সাথে দেখা করতে আসেন এটা আমি বুঝি, আমি তোমার তোমার কাছে আসি না, আর কে কি বলতেছে না বলতেছে এটাতে কিছু যায় আসে না। অবশ্যই যায় আসে, আপনি সবাইকে আমার কথা বলে দিয়েছেন, কেউ এখন আমার কাছ থেকে টাকা রাখে না, রিক্সাওয়ালা রাখে না, চায়ের দোকানে চাওয়ালা রাখে না, আপনি কেন এসব করছেন? আচ্ছা আমি তো তোমার উপকারই করছি, এটা কি দোষের কিছু? জি এটা দোষ। কীভাবে? দেখেন আমি খুব সাধারণ ধরনের সাধারণ একটা মেয়ে, আমি এসব একদমই অভ্যস্ত না, আপনি অনেক অসাধারণ একটা মানুষ, অনেক ক্ষমতা আপনার, কিন্তু আমি এসবের কিছুই চাই না, আমি এখানে জড়াতে চাই না, আমি নিজের মতো করে থাকতে চাই, আমার জন্য না আমার সম্মানটাই অনেক মূল্যবান, আর আমি চাই না আপনি এমন কিছু করেন যেটাতে আমার সম্মান হয়নি, আশা করছি আপনি বুঝবেন এবং কিছু মনে করবেন। অনেকদিন ধরে মুহিব ভাইয়ের কোনো খবর নেই, তোর সাথে কিছু হয়েছে নাকি? মুহিব ভাই কি আমার বয়ফ্রেন্ড? কিছু হলেই ওনার ব্যাপারে আমাকে জিজ্ঞেস করিস? না মানে প্রতিদিন তো একবারের জন্য হলেও এসে দেখা করতো, অনেকদিন ধরে দেখছি না তাই জিজ্ঞেস করছি। তোর এত দরদ থাকলে নিজে ফোন দিয়ে জিজ্ঞেস কর। এই মেঘলা, মুহিব ভাই তোমায় খুঁজতেছে, তোমার সাথে মনে হয় কোনো কথা বলবে, তুমি ক্যাম্পাসের মধ্যে কথা বলতে না করছো এই জন্য ক্যাম্পাসের বাইরে তোমার জন্য ওয়েট করতেছে। আমি অনেক অনেক ভেবে দেখলাম যে তুমি যা বলছো সেটা ঠিকই বলছো, তাই আমার কোনো আচরণে তুমি কষ্ট পেয়ে থাকলে আমি সরি। আমার আসলে এরকম করাটা বোধহয় উচিত হয়নি, আর মানুষ মানুষের কথা কি বলবো, আসলে মানুষের কথা তো আসলে মানে কথা বলাই হচ্ছে ওর কাজ, মানুষের কথা বলে কোনো লাভ নাই, কিন্তু আসলে তোমার সম্মানটা ভাবা উচিত ছিল। সমস্যাটা কি, সমস্যা হচ্ছে যে আমি জীবনে অনেক কিছু করছি কিন্তু মানে মেয়েদের সাথে ওরকম ফ্রেন্ডশিপ ট্রেন্ডশিপ ওগুলো কিছু হয় নাই, মানে সখ্যতা গড়ে ওঠে নাই কখনো। জলদি বলেন, আমার ক্লাস আছে, যেতে হবে। মেঘলা আমি গত তিন চার দিন ধরে তো তোমার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করলাম, আমার মনে হচ্ছে আমি আসলে পারব না, আমি আসলে তোমাকে খুব পছন্দ করি।
আমি কথাটা সরাসরি বললাম, কারণ ঘোড়ায় পেঁচায় কথা বলার অভ্যাস আমার নাই। তাই চিন্তার কিছু নাই, তুমি ভেবো না যে আমি তোমাকে আমি কি তোমাকে প্রেশার দিব বা জোর করবো, এরকম কোনো কিছুই হবে না। তুমি সময় নাও, আমি জানি তুমি নাই বলবা, কারণ আমাকে হ্যাঁ বলার কোনো কারণ নেই, আমার সাথে রিলেশন করারও কোনো কারণ নেই। তারপরও বললাম আর কি, মনের কথা তো বলে ফেলাই ভালো। টেনশন নিও না, তুমি তুমি জাস্ট তুমি ভাবো, ভেবে বলবে। ঠিক আছে, আসো। আর তো জলদি ডাকলাম, দুদিনের মধ্যে ভাবা শেষ, আর একটু সময় নিতা, আমার মনে হয় তোমার আর একটু ভাবা উচিত। কেন? আমার স্বপ্ন ভাঙার ভয়, তোমাকে নিয়ে এত স্বপ্ন দেখে ফেলছি, তুমি যদি আরো সময় নিতা তাহলে আমি আশায় থাকতাম যে তুমি হয়তো কোনো একদিন হ্যাঁ বলবা, যেহেতু নাই বলবা তাই খুব তাড়াতাড়ি আশাটা শেষ হয়ে যাবে, এই জন্য বললাম আর কি। তাই বললাম, আমি তো হ্যাঁ বলতে পারি। কি যে বলো না, আমার মতো একটা গুন্ডা পান্ডা সাথে তোমার কোনো সম্পর্ক হবে এটা কখনো সম্ভব? তোমার আব্বা মা দেখো গিয়ে তোমার জন্য খুব নম্র ভদ্র টাইপের একটা ছেলে ঠিক করে রাখছে। কিন্তু আপনাকে তো আমার কখনোই অভদ্র মনে হয়নি, আপনি সবসময় আমার সাথে খুব ভালো ব্যবহার করেছেন। দেখেন, মানুষ হিসেবে কিন্তু আমি আপনাকে পছন্দ করি, কিন্তু আপনার সাথে কোনো সম্পর্কে জড়াতে পারবো কি না সেটা এই মুহূর্তে বলতে পারছি না, কারণ আপনার ব্যাপারে আমি কিছু জানি না, অনেক কিছু জানার বাকি আছে। কিন্তু প্লিজ আপনি আমাকে অন্য মেয়েদের মতো ভাববেন না, প্রেম বলতে কী বোঝায় আমি ঠিক বুঝি না, এখনও বুঝে উঠতে পারি না, আশা করছি আপনি আমাকে আমার মতো থাকতে পারবেন। তুমি কি আমাকে হ্যাঁ বলবে? আমাকে কি একটু হোস্টেল পর্যন্ত পৌঁছে দিতে পারবে? হ্যাঁ বলবে তুমি? আসো।
চোখেরই পলকে তুই ছাড়া বল না কে, জড়ালি কি জাদু কি মায়া, তুই আমার সব চাওয়ায় চুপ কথা রূপ কথায় জীবনে পুরোটা আনা গোনায়, চোখেরই পলকে তুই ছাড়া বল না কে, জড়ালি কি জাদু কি মায়া, আমার সব চাওয়ায় চুপ কথা রূপ কথা জীবনে পুরোটা আনা গোনায়, সামনে তো ছুটি, তুই বাড়িতে যাবি না? না রে, আমি খালার কাছে থেকে যাব ভাবছি। এতদিন কি নিয়ে আড্ডা হচ্ছে? পিছে দুটো চা দে না, কালকে একটা জবের জন্য ইন্টারভিউ দিতে যাব, তো প্র্যাকটিস করতে চাই কিছু পড়ে টরে। জব মানে জব, জব মানে কি? চাকরি, চাকরি ইন্টারভিউ। তুমি চাকরি করবে? হ্যাঁ, কি সমস্যা? মানুষের চিন্তা ভাবনা বদলায় না, বদলায় তো। একটা সময় ছিলাম ভদ্রকে, ছিলাম বারবারই কাটাকাটি করতাম, রাফ অ্যান্ড টাফ, কিন্তু ভালোবাসার সময় অনেক কিছু বদলায় দেয়। আগে জীবনে কোনোদিন আমি আমার ক্যারিয়ার, লাইফ এসব কিছু নিয়ে চিন্তা করতাম না, কিন্তু তোমার সাথে থাকতে থাকতে অনেক বদলে গেছে। আমি কোনো কিছু কেয়ার করতাম না, কিন্তু এখন নিজের জন্য না হলো তোমার জন্য, ফ্যামিলির জন্য, সামনে কত কিছু দায়িত্ব নিতে হবে, মাস্টার্সের রেজাল্ট দিবে, হয়তো এই চাকরিটা হবে না, তারপরও চেষ্টা করতেছে। আমি আসলে সব মারামারি কাটাকাটির মধ্যে থাকতে চাই না, এখন খুব সুন্দর সুন্দর স্বপ্ন দেখি, তোমাকে নিয়ে, আমাকে নিয়ে, আমাদের ছোট্ট একটা সংসার, সুন্দর গোছানো, যেখানে থাকবে তুমি, আমি আর আমাদের পরিবার। চাটা নিয়ে যাচ্ছে তাই নাকি রে? তুই কেমন আছোস? দেখি না কেন থাকি আমি তোমার খোঁজে, ছড়িয়ে সুবাস। তুমি কালকে যাবা? আর দুইটা দিন পরে যাও। বাবা তো অসুস্থ, মা বললো জলদি আসতে, আর আমার এক্সামে তো শেষ, থেকে কি করব? আবার কেন জানি তোমাকে যেতে দিতে ইচ্ছে করতেছে না, ভয় লাগতেছে। ভয়ের কি আছে? আমি তো শুধু ভেকেশনের জন্য যাচ্ছি, ভেকেশন শেষ হলে তো ফিরে আসবো। তারপরও লাগতেছে, ভালোবাসলে হয়তো এমনই হয়। অনেক বেশি ভালোবাসো? ভালোবাসা অনুভূতির ব্যাপার মেঘলা, আমি যে তোমাকে ভালোবাসি এটা বলে বোঝানোর কিছু নেই, আমি জানি তুমি অনুভব করতে পারো।
আমরা কিছুই বুঝতে পারতেছি না। ভার্সিটি খুলছে 3 দিন হয়ে গেছে, অথচ এখন পর্যন্ত কোনো খবর নাই। ভাই ফোনে পাইছেন? আরে ফোন বন্ধ বেটা, 5-6 দিন ধরে ফোনে কন্টিনিউয়াসলি ট্রাই করতেছি, ফোন অফ। ভাইয়া দেখেছেন? হ্যাঁ আমি ফারিয়াদ। আচ্ছা মেঘলার কোনো খোঁজ জানো? না ভাইয়া, আমি তো ফোনে পাচ্ছি না অনেকদিন ধরে। কী হয়েছে কিছু বুঝতেছো না? না আমারও টেনশন হচ্ছে, ওর তো কখনো ফোন অফ থাকে না। আচ্ছা ওর গ্রামের বাড়ির অ্যাড্রেস জানো তুমি? হ্যাঁ জানি তো। তোদের এখানে তো দিনের বেলা তো পানি প্রচন্ড ঠান্ডা রে। পানি মেঘাদের বাড়ি খেতে কত দূর? বেশি দূর না, এই কাছেই, হাইটা হাইতে 5 মিনিট লাগবে। চল নিয়ে চল। এখনই যাবেন ভাই? হ্যাঁ এখনই যাবো, চল। খাওয়া দাওয়া করে তারপর? আরে খাওয়া দাওয়া পরে, খাওয়া দাওয়া পরে করছি, গ্লাস রাখ, চল 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 চল। ও মেঘলান ইউনিভার্সিটিতে পড়ে, বেড়াইতে আসছে। আমার নাম মুহিব। আচ্ছা বাবা তোমরা বসো। জি বাবা, ভালো সময় আসছো। আগামী শুক্রবার মেঘলার পানসিং। ও তো প্রথমে বিয়ে করতে রাজি হয়নি, এবার বিয়ের কথা বলতে রাজি হয়ে গেল। আমিও কিন্তু আর দেরি করি, ছেলে তো আমার পরিচিত, ইকবাল আমার বন্ধু, কাছের মানুষ। ছেলে আবার মেডিকেল কলেজে পড়ে, রাজশাহী মেডিকেল কলেজে পড়ে। ভালো ছেলে কি আজকাল পাওয়া যায় কি বলো বাবা? ছেলে দেখতেও কিন্তু খুব সুন্দর। তাহলে তো খুবই ভালো খবর। এই মেঘলা দেখ কি আইছে। মেঘলা তুমি আমাকে একটু বলবা যে তুমি কেন এরকম করলা? কেন তুমি আমাকে বললা যে তুমি ভ্যাকেশন শেষে চলে আসবা, আর এখানে তোমার আব্বা মা তোমার জন্য বিয়ে ঠিক করছে, তুমি রাজি হয়ে গেলা? কি বলো কি করছে? আমি কি সমস্যাটা কি আমি বুঝতে পারতেছি না। কিন্তু একটা বছর ধরে তোমার সাথে রিলেশন আমার, একটা বছর, আর এই একটা বছর ধরে আমি কন্টিনিউয়াসলি চেষ্টা করছি যে কিভাবে তোমার যোগ্য হওয়া যায়, আর তুমি আমার কাইন্ডলি বলবা যে প্রবলেমটা কি, কাইন্ডলি বলবা যে কেন করছো এরকম, বলো শুনি। কথা বলো না কেন? তোমার কোনো দোষ নেই, সব তো সময়। আমি যেটা করেছি সেটা স্বার্থপূর্ণ একটা কাজ করেছি। মহিব, আমি ছোটবেলা থেকে খুব যন্ত্রণা নিয়ে বড় হয়েছি। আমি যখন এখানে ছিলাম, আমাদের গ্রাম থেকে মেয়েরা ইউনিভার্সিটিতে চান্স পায়নি, তোমার মেয়ে চান্স পাইছে, তারপরও তুমি পড়তে দিতে চাইতেছো না। তুই পড়াশোনায় ভালো, কিন্তু মা এই গ্রামের লোকজন তুই জানোস না, এই বাইরে গিয়ে পড়াশোনা করবি, যা ইচ্ছা তা বলবে, পরে তোর বিয়ে সাথে একটু সমস্যা হইব, আমরাও তো খুব চিন্তায় থাকি। তার চেয়ে বলো একটা কাজ করি, ঢাকায় একটা ভালো ছেলে দেখা তোর বিয়ে দিয়ে দিই, তুই সংসার করবি, পড়াশোনা করবি,
আমাদের তো কোনো অসুবিধা নেই। আব্বা আমি বিয়ে করব, তোমরা যেখানে বিয়ে দিতে চাও আমি সেখানে বিয়ে করব, কিন্তু আগে পড়াশোনাটা শেষ করতে চাই। দেখ মা, তোর আব্বা তো ঠিকই কইছে, আমি কত দেখছি এরম মেয়েরা বিয়ের পরেও পড়াশোনা করে, স্বামী সংসার করে, পড়াশোনাও ঠিক মতো করে। তুই আর আপত্তি করিস না মা। তোমার কি তোমার মেয়ের উপর কোনো ভরসা নেই? বাবা আমি ঢাকা যাব, মনোযোগ দিয়ে পড়াশোনা করব, জলদি জলদি পড়াশোনা শেষ করে এখানে ফিরে আসব, তারপর যেখানে বিয়ে দিতে চাইবে সেখানে বিয়ে করব, একদম আপত্তি করব না। কথা দিচ্ছি আমি, আমি যা যা ফেস করেছি ভেবেছিলাম ঢাকায় গিয়ে শহরে খুব আরামের জীবন কাটাবো, শহরে হয়তোবা এরকমটা হয় না, কিন্তু কিছুই বদলায় নেই। এখানে যেমন ছিল না ওখানে কিন্তু একই, সবাই তোমার মতো হয় না। আমি না আর যন্ত্রণাগুলো নিতে পারছিলাম না, যখন তোমার সাথে আমার দেখা হয় আমি আমি জানি না, আমি খুব খুব আরামের একটা জীবন পেয়ে গিয়েছিলাম। আমি আমি শান্তিতে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারছিলাম না, যেটা আমার স্বপ্ন ছিল। তোমার কারণে আমার চারপাশটা একদম বদলে গিয়েছিল, আমার দিকে চোখ তুলে তাকানোর সাহস করেনি কেউ। তুমি তুমি আমার এত উপকার করেছো, আমাকে যখন তুমি প্রপোজ করলে আমি আসলে তোমাকে না বলতে পারিনি, কিন্তু আমি হ্যাঁও বলিনি মহিব, আমি বুঝতে পারছিলাম না তোমাকে কী উত্তর দিব, কারণ আমি আমি আমার বাবা মাকে কথা দিয়ে গিয়েছিলাম, আমি ওনাদের কথা দিয়েছিলাম আমি ঢাকায় যাব, শুধু পড়াশোনা করব, যত দ্রুত পসিবল পড়াশোনা শেষ করে এখানে চলে আসব। কাজটা ঠিক করনি, একদম ঠিক করনি। এই আমি তোমার জন্য বদলেছিলাম না, ভালো হয়েছিলাম তো না? ঠিক যতটুকু ভালো হয়েছিলাম ততটুকুই খারাপ হবো এখন আমি। দেখো তুমি তুমি কি ভাবছো, এত সহজ তুমি আমাকে ছেড়ে চলে যাবো, আমি তাকা তাকা দেখবো, এত সোজা না? দেখি তোমাকে অন্য জায়গায় কি করে বিয়া দেয়। তুমি আমার ছিল না, তুমি আমারই থাকবে। জানি আমি জানি চাইলে আমাকে উঠে নিয়ে যেতে পারবেন, কিন্তু আমি ভুল করে ফেলেছি। প্লিজ প্লিজ আমাকে কি ক্ষমা করা যায় না? আমি যেটা করেছি খুব অন্যায় করেছি তোমার সাথে, কিন্তু কী করবো বলো, আমি আমার বাবা মাকে কষ্ট দিতে চাইনি। এখনো যদি তারা আমাকে এভাবে দেখে তারা কিন্তু ভেঙে পড়বে। প্লিজ
তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আমি না কোনোদিনও ভাবিনি যে এরকম একটা দিন দেখতে হবে, কোনোদিন ভাবিনি। হ্যাঁ তুমি ঠিক বলছো, আমি আমি তোমাকে চাইলে উঠে দিতে পারি, জোর করে বিয়ে করতে পারি, কেউ কিচ্ছু করতে পারবে, তাতে লাভ? ভালোবাসবা আমাকে? তোর ভালোবাসা তো পাওয়া যাবে না, তাই না? তাহলে কি লাভ? মেঘলা, তোমার প্রতি ভালোবাসা আমাকে না শুদ্ধ করছে। আর যাই হোক না হোক, অ্যাটলিস্ট এতটুকু শিখাইছে যে সত্যিকারের ভালোবাসা জোর করে হয় না। আর কেউ যখন কাউকে সত্যিকারের ভালোবাসে না, তার কোনো ক্ষতি করতে পারে না। আমি কালকে চলে যাব, তুমি টেনশন করো না। আমি 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 তখন রাগের মাথায় বলছি, কিছু করবো না আমি। এটা ফোনে বলতে পারতাম, তোমাকে একবার দেখতে ইচ্ছে করছিল। বুঝতে পারছি তোমার কোনো একটা ঝামেলা হয়েছে, তার জন্য তো আমার মন খারাপ। আমরা তো পাশাপাশি বাড়িতে বড় হয়েছি, তোমাকে খুব ভালো করে চিনি। নিজের কষ্টে বুক ফেটে যাবে কিন্তু কাউকে কিছু বলবে না। বিয়ের সিদ্ধান্তটা কিন্তু একদিনের না, সারা জীবনের। মহিবের সাথে তোমার সম্পর্ক কত দিনের? সেটাকে এত সম্পর্ক বলা যায় কিনা আমি ঠিক জানি না, কিন্তু আমি শুধু একটা জিনিসই জানি,
মহিব খুব ভালো মনের একজন মানুষ। জীবনে অন্য দশজন ছেলেদেরকে যেভাবে আমি দেখেছি, মহিব তাদের থেকে একদম আলাদা। উনি যখন আমাকে প্রপোজ করে তখন আমি ওনাকে হ্যাঁ বলি না, তারপর নাও বলতে পারি না। বাড়ি ফিরে যখন বাবা মা আমাকে বিয়ের কথা বলেন, আমি না তাদেরকেও না বলতে পারিনি। আমি আমার বাবা মাকে কষ্ট দিতে চাই নাই, কারণ আমি তাদেরকে কথা দিয়েছিলাম তারা আমার জন্য যে সিদ্ধান্তই নেবে কোনো প্রশ্ন করা ছাড়াই আমি সেটা মেনে নেব। আমি তাই করতে চাচ্ছিলাম, কিন্তু আমি নিজের অজান্তেই মহিবকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি। বুঝতে পারছি তুমি পরিস্থিতির শিকার, কিন্তু এখন তুমি যে সিদ্ধান্তটা নিচ্ছ তাতে করে তিন তিনটা জীবন শেষ হয়ে যাবে। আমি তোমাকে কোনো উপদেশ দিচ্ছি না, শুধু বলবো তোমার মন যেটা বলে সেটা করো। গেলে না? না, কেন? ট্রেন চলে গেছে। ট্রেন চলে গেছে নাকি তুমি জানতে আমি আসবো? কেন আসছো? তোমাকে ভালোবাসি এটা নতুন করে বলার কিছু নেই, আমি জানি তুমি অনুভব করতে পারো। আমি যদি সত্যি চলে যেতাম তাহলে তোমাকে খুঁজে নিতাম।